আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বর্তমান মুহূর্তগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এখন খুব খারাপ সময় আছি। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সেভাবে চলাফেরার চেষ্টা করবে। আজকে আমি অনার্স প্রথম বর্ষে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে শামুক। অনার্স প্রথম বর্ষ, চলো আমরা আলোচনায় ফিরে আসি। শামুক এটাকে বলা হয় অ্যাপেল শামুক বা আপেল শামুক বলি আমরা। এই দেখো, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে পাইলা গ্লোবোসা। আমি আগে বলছি অনার্স প্রথম বর্ষ ইনভার্টিবেট জুলজি টাইপ স্টাডিতে তোমাদের প্রাণী হিসাবে এটা আছে শামুক। স্বভাব বাসস্থান এটা আমাদের ওরিয়েন্টাল অঞ্চলে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশ, ভারত উপমহাদেশ এবং পাকিস্তান এসব অঞ্চলে পুকুর নদী নালা এসব ফ্রেশওয়াটারে এটা বিদ্যমান। মাঝে মাঝে এরা টেরিস্ট্রিয়াল লাইফ অতিক্রম করে, অর্থাৎ স্থলজ জীবনযাপন এদের আছে, অর্থাৎ উপচর হিসাবে থাকে। যাই হোক, পাইলা গ্লোবোসা এটা ইনভার্টিবেট পর্বে মোলাস্কা পর্বে একটি প্রাণী। আমরা চলে যাই শ্রেণীবিন্যাসে। দেখো, এদের শ্রেণীবিন্যাস বলতে সিস্টেমেটিক পজিশন বলতে, সিস্টেমেটিক পজিশন মানে প্রাণী জগতে অবস্থান, তার স্থানটা কোন জায়গায়। রেফারেন্স দেখো, স্টোরার ইটি অল 1983, ওনার শ্রেণী বিন্যাস। ফাইলাম মোলাস্কা, ক্লাস হচ্ছে গ্যাস্ট্রোপোডা, অর্ডার হচ্ছে প্রোস্টোব্রানকিয়াটা, সাবঅর্ডার হচ্ছে পেকটিনি ব্রাঙ্কিয়াটা। ব্রাঙ্কিয়াটা ব্রাঙ্ক মানে হচ্ছে তোমার ফুলকা, ফুলকার সাথে এটা সম্পৃক্ত এইগুলা নামগুলা। ফ্যামিলি হচ্ছে পাইলিডি, জেনাস হচ্ছে পাইলা, স্পেসিস হচ্ছে পাইলা গ্লোবোসা। আরও কয়েকটা প্রাণী আছে আমাদের, যেমন ভাইরেন্স আছে, পনিকা আছে, আরও কয়েকটা স্পেসিস বাংলাদেশে পাওয়া যায়। তবে আজকে আমরা আপেল শামুক যেটাকে বলি, আমরা পাইলা গ্লোবোসা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিশেষ করে এর মরফোলজি, অর্থাৎ এক্সটার্নাল এবং ইন্টারনাল মরফোলজি নিয়ে আমরা আলোচনা করব, চেষ্টা করব শেষ করার জন্য। যদি না পারি পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করবো শেষ করার জন্য। আমরা এক্সটার্নাল মরফোলজিতে যাই। বাইরে জানো এদের খোলক দ্বারা আবৃত, পুরো প্রাণীটাই খোলক দ্বারা আবৃত। এই খোলকটার নাম হচ্ছে শেল, ইংরেজি নাম হচ্ছে শেল। শেলটা যদি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখি তাহলে তিনটা অংশ আমরা দেখবো, পেরি অস্ট্রাকাম, নেক্রিয়াস, এই তিনটা স্তরে বিভক্ত। যদি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি আমরা এটাকে সেকশন করে দেখি, যাও এটা খোলক, এই খোলক দ্বারা আবৃত থাকে। খোলকের কিছু কিছু অংশ আছে, এগুলি আমাদের খুবই জানা প্রয়োজন। বিশেষ করে খোলকের যে প্যাচগুলি দেখো, সবচেয়ে উপরে যে একদম দেখেন আরম্ভ, সেখান থেকে যে চূড়া বলা হয়, পাহাড়ে যেরকম চূড়া থাকে ঠিক সেরকম প্রথম যে প্যাচটা উপরে, ঠিক উপরের অংশটা বলা হয় অ্যাপেক্স অফ শেল, এটাকে বলা অ্যাপেক্স অফ শেল। এরপরে এটাকে ঘিরে দেখো কতগুলো আবর্তন, হ্যাঁ, অর্থাৎ এটাকে ঘিরে আরও কতগুলি অংশে বিভক্ত, সাড়ে ছয়টা এরকম, সাড়ে ছয়টা থাকে, ছয়টা বা হাফ এরকম বলে। প্রতিটা অংশকে বলা হয় অর্ড, প্রথম যেগুলি এগুলো বলা হয় পেনাল্টিমেট অর্ড। আর সবচেয়ে বড় যে অর্ডটা এটা বলা হয় বডি অর্ড, এটার কারণ হচ্ছে পুরো বডিটাই এই অংশে থাকে, এই জন্য এটার নাম দিচ্ছে বডি অর্ড। তাহলে এটাও বডি অর্ড, এটাও কিন্তু বডি, এটাও কিন্তু অর্ড, এটাও অর্ড, এটা হচ্ছে বডি অর্ড, এগুলো হচ্ছে পেনাল্টি অর্ড। দেখো প্রত্যেকটা অর্ড একটা জায়গায় খাস হিসাবে থাকে, দেখো একটু খাস হিসাবে থাকে, খাস হিসেবে এগুলো বলা হয় সূচা। আর উপরে কিছু কিছু দাগ থাকে, এগুলোকে বলা হয় ভেরিক্স, অনেকে লাইন্স অফ গ্রোথ বলে ভেরিক্স। বডি ওয়ালে ঠিক এক পাশে এবং অপার কলামে ঠিক
পাশেই দেখো একটু গর্তের মতো একটা অংশ আছে, এটা হচ্ছে আম্বিলিকাস। তার পাশে হচ্ছে বড় ছিদ্রটা, এটাই হচ্ছে অপার কুলাম, এবং অপার কুলাম ভেদ করে অ্যাপারচার অর্থাৎ মুখ বা মৌখিক প্রান্তগুলা এই অংশে থাকে, এবং মাউথ অর অ্যাপারচার লেখা। যাই হোক, এটা লিপ আছে, ঠোঁট বলি বাংলায়, এটা হচ্ছে লিপ, কলম মেলাল লিপ আর হচ্ছে আউটার লিপ। তাহলে এটা হচ্ছে ইনার লিপ, এটা হচ্ছে আউটার লিপ। এ হচ্ছে মোটামুটি বাইরের অংশটা, আমরা একটু ভিতরের দিকে যাই। তার আগে আমি একটু অপার কুলাম সম্পর্কিত ধারণা দিই। ওদের যে ঢাকনাটা থাকে মৌখিক প্রান্তে, যে ঢাকনাটা, এই ঢাকনা দেখো, এটা পৃষ্ঠীয় দিকে, এটা অঙ্গীয় দিকের অংশ। পৃষ্ঠীয় দিকে দেখো চারিপাশে লাইন্স অফ গ্রোথ, বৃদ্ধি রেখা, আর মাঝখানে থাকে নিউক্লিয়াস। আসলে নিউক্লিয়াস বলতে আসলে নিউক্লিয়াস না, এটা আসলে ফোকাস হবে বা আমরা আইসে দেখি ফোকাস, এটাকে কেন্দ্র করে এই লাইন্স অফ গ্রোথগুলো বিস্তৃত, এগুলো বয়স নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। আর অঙ্কীয় দিকে এটা মাংসল একটা অংশ থাকে, যেটার সাথে সংযুক্ত থাকে প্রাণীটার অভ্যন্তরীণ অঙ্গগুলি, আর এখানে একটা গ্রোথ থাকে, শ্যালো গ্রোথ। অপার কুলামের এক সাইডে এটা লাগানো থাকে, এই হচ্ছে অপার কুলাম। আমরা চলে যাই ভিতরের অংশে, আমরা যে খোলটাকে বাইরে ফেলে দিই, তাহলে ভিতরের যে অংশটা দেখবো, এটা হলো ফ্রন্ট অংশ, এটা হচ্ছে অঙ্কীয় অংশ অর্থাৎ ভেন্টাল সাইড, ফ্রন্টাল সাইড। ফ্রন্টাল সাইডে দেখো শামুকের পেসগুলি যেভাবে সেইভাবেই কিন্তু অবস্থানে আছে। দেখো এই অংশটা কথা ভিসারাল মাস বলা যায়, ভিসারাল মাস, ভিসারাল পিণ্ড, ঠিক বাইরের যে অংশটা একটা পর্দা থাকে, সেই পর্দার নাম হচ্ছে মেন্টাল। মেন্টাল এটা কিন্তু নেকলিয়াস থেকে উৎপন্ন হয়, নেকলিয়াস গ্ল্যান্ড থেকেই এই মেন্টাল উৎপন্ন হয়। অর্থাৎ শামুকের যে শেল আছে, শেলের পরে একটা পর্দা থাকে, সেটা হচ্ছে মেন্টাল। মেন্টালের ভিতরেই থাকে অন্যান্য অংশগুলি। দেখো এখানে আমরা মেইন যে অংশটা থেকে হেড, মাথা অংশটা দেখো, যেটা হেড, মাথাকে ঘিরে দেখো টেন্টেকল বা কোষিকা থাকে, লম্বা দুইটা কোষিকা, এই দেখো দুই পাশে দুইটা লম্বা কোষিকা, এটা সেকেন্ড টেন্টেকল বলা হয় এটাকে। আর দুটা কোষিকা আছে দেখো ফার্স্ট টেন্টেকল, এগুলো একটু খাটো, তাহলে হচ্ছে এক জোড়া দুই জোড়া কোষিকা থাকে, লম্বা এবং খাটো, এভাবে দু জোড়া কোষিকা থাকে। কোষিকার একটা অংশ বিশেষ করে এই সেকেন্ড টেন্টেকলের ঠিক গোড়ায় দেখো স্ট্যাকড আই অর্থাৎ ঋণযুক্ত আই বিদ্যমান, চোখ দুই পাশে দুইটা চোখ বিদ্যমান। আর এই অংশটা দেখো মানুষের ঠোঁটের মতো দেখো অংশ, সেটা হচ্ছে ফুট। এই ফুট হচ্ছে চলাচলে এটা অংশগ্রহণ করে, খুব ধীরে গতিতে এরা চলে, সম্ভব গতিতে চলে। আমরা সম্ভব বলতে কিন্তু সাময়িকই বোঝাই, খুব আস্তে আস্তে চলে বলে এটাকে আমরা এটা বলি। আর দুই পাশে দেখো দুটো অংশ আছে, লেফট এন্ড রাইট, এগুলো যে এগুলো ছিদ্র আছে অর্থাৎ এই মুকাল খণ্ড বলা হয় থেকে, এক পাশে এটা হচ্ছে লেফট মুকাল খণ্ড, এটা হচ্ছে রাইট মুকাল খণ্ড, এটির ভিতর দিয়ে পানি প্রবেশ করে এবং এটা দিয়ে পানি বের করে দেয় অর্থাৎ এখানে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপরে আরও কিছু কিছু অংশ আছে, যেমন মেন্টল, যাই হোক এইগুলি সব নিয়েই হচ্ছে আমাদের পার্শ্বীয় দিক অংশ। আর অঙ্কীয় দিকে যে অংশটা আছে, অঙ্কীয় দিকে আমাদের থাকি সোল অফ ফুট, এই দেখো পায়ের যে অংশটা, সোল অফ ফুট বলে এটাকে, এই যে অপার কুলাম, এটা হচ্ছে শেল, শেল অংশটা, এটা হচ্ছে মাথা, অর্থাৎ এই অংশগুলি এখানে দেখানো হয়েছে। এটা যে সাইপন একটা দেখো, লেফট সাইপন, এটি এখান থেকে এক পাশে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সাইপন গঠন করে, এটা দিয়ে ওরা শ্বসন চালায়, বায়বীয় শ্বসন চালা চালায়। এই হচ্ছে সম্মুখ প্রান্ত এবং অঙ্কীয় প্রান্তের দৃশ্যগুলো। আমরা এখন আরেকটা অংশ চলে যাই, ভিতরের অংশকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আগের অংশগুলোই দেখো, এটা মাঝখানে দেখো, এটা হচ্ছে এপিটেনিয়া, এটা একটা পর্দা বিশেষ, এপিটেনিয়া। এপিটেনিয়া দুটা গহ্বরে ভাগ করে, এটা হচ্ছে ব্রাঙ্কিয়াল গহ্বর অর্থাৎ ব্রাঙ্ক থাকে, ফুলকা থাকে, আর একটা হচ্ছে পুষ্প থাকে, পালমারি গহ্বর যেটা বলা হয়, পালমারি স্যাক, দেখো লেখা আছে পালমারি স্যাক।
যে পাশে ফুলকা থাকে ফুলকা গহ্বর, যে পাশে পালমোনাইট থাকে বা ফুসফুস থাকে ফুলকা গহ্বর, এই দুটা গহ্বরে বিভক্ত কিসের মাধ্যমে? এপিটেনিয়ার মাধ্যমে। আর অংশগুলি দেখো, এটা হচ্ছে পালমোনারি স্যাক, এটা মেন্টল বাইরের পর্দা অংশ। আর পালমোনারি স্যাকের ঠিক গোড়ায় এখানে দেখো একটা ভেরি ইম্পর্টেন্ট একটা অংশ আছে, অস্প্রাডিয়াম। এটা ঘূর্ণন ক্ষমতা আছে, এটা পানির গুণাগুণ বা খাদ্যের গুণাগুণ বোঝার জন্য কিন্তু অস্ট্রাডিয়াম একটা সেন্স অর্গান হিসাবে কাজ করে। আর মাথার দিকে অংশগুলি, এগুলি আমি আগেই বলেছি, এগুলি আগের পূর্বের ছবিতে আমি বিস্তারিত বর্ণনা দিয়েছি। আর এখানে আরেকটা অংশ আছে দেখো, এই যে দেখো হলুদ অংশটা, এটা হচ্ছে পরিবর্তনের শেষ অংশটা, রেকটামটা দেখা যায়। আর এই যে সাদা অংশটা দেখতেছো, এটা হচ্ছে প্রজননের একটা অংশ, ভেজাইনা, এটা স্ত্রী জননতন্ত্রের একটা অংশ, এই কথা চলে আসছে। যাই হোক, এই হচ্ছে মোটামুটি প্রাণীর ভিতরের অংশগুলি। আমরা এখন চলে যাই পরিবাকতন্ত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরিবাকতন্ত্র। তোমাদের পরিবাকতন্ত্র চিত্র অঙ্কন করে এটা বর্ণনা দিতে হয়। দেখো চিত্রটা, আমি এখান থেকে শুরু করি, এই অংশটাকে বলা হয় ভাককাল মাস। এই দেখো ভাককাল মাস, বাক্কাল পিণ্ড, আমরা বাংলায় বলি পিণ্ড। এটার সাথে কিছু কিছু মাসলস জড়িত থাকে, দেখো এখানে কিছু নাম আছে, পোস্টেরিয়র ডর্সাল ল্যাটারাল মাসলস, এই পাশে লেখো অ্যান্টেরিয়র ডর্সাল ল্যাটারাল মাসলস, আর সামনের দিকে থাকে মিডিয়াল ডর্সাল মাসলস। এগুলি মাসলসের মাধ্যমে এই পিণ্ডটা সংকুচিত প্রসারিত হয়, এটা পিণ্ডটাকে ধরে রাখে। কিছু জিনিস থাকে বাক্কাল গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন তোমরা জানো এটা নার্ভাস সিস্টেমের একটা অংশ, নার্ভের কাজ করে। তবে এই বাক্কাল পিণ্ডকে সেকশন করলে আমরা মুখটা দেখতে পাবো, এখানে মুখটা দেখা যায় না। বাক্কাল মাসের ভিতরে কী কী অংশ আছে আমি পরের ছবিতে দেখাবো, কিন্তু গলনালী বা গলবিল এই অংশটি দেখা যায়। দেখো এই অংশটার নাম হচ্ছে এসোফেগাস, গলবিল, গলবিল গলনালী হয়ে এই যে পাকস্থলী সুমাক, তোমাকে এক পাশে থেকে সিকাম, সিকাম পেঁচানো যে নালীটা এটা করা ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন রেকটাম হয়ে অ্যানাস হয়ে এই যে বাইরে চলে যাবে। তাহলে মুখ থেকে পায়ে পর্যন্ত সম্পূর্ণ একটা হচ্ছে নলাকার অংশ, এলিমেন্টারি ক্যানাল, ক্যানাল বলি আমরা, কি আমরা বলি। আর এদের গ্ল্যান্ড আছে দেখো, সেলিভারি গ্ল্যান্ড, এক জোড়া দুই পাশে সেলিভারি গ্ল্যান্ড থাকে, আর একটা পাউস থাকে, থলি থাকে দুই পাশে, যেটা বলা হয় এসোফেগাল পাউস। গলবিলের এক পাশে দুটা পাউস্থলি থাকে, যেখান থেকে পরিপাক গ্রন্থি নিঃসৃত হয়, যে হলুদ অংশটা পরিপাক গ্রন্থি নিঃসৃত হয়। এই হচ্ছে পরিপাক তন্ত্র। এখন আমরা চলে যাই, আমি যেটা বলছিলাম যে বাক্কাল মাস, বাক্কাল মাসে এই অংশে চলে যাই, এই ছবিটা দেখো, এটা হচ্ছে মাউথ। দেখো এই যে হলুদ যে অংশটা দেখো, হলুদ এই হলুদ, এটা কিন্তু আসলেই ক্যাভিটি অর্থাৎ গহ্বর, আমরা মুখ গহ্বর বলতে পারি, এটা গহ্বর। গহ্বরের এক পাশে থাকে মুখ, দেখো মুখ, এদিকে পেশি থাকে স্পিনটার পেশি, এটা পেশি, এটা দেখো স্পিনটার পেশি, এদের সংকোচন প্রসারণ হয়, যার ফলে মুখ বন্ধ খোলা হওয়া নির্ভর করে এটার উপর। মাউথের পরে এই দেখো একটু পিছন দিকে চলে গেলো, সাব রেডিয়াল অর্গান, এখানে রেডিয়াল একটা অংশ থাকবে আমি বলছি একটু পরে। মাঝখানে থাকে একটা ভেরি ইম্পর্টেন্ট, এটা নাম হচ্ছে ট্রান্সভার্স মাসেলস। আটটা অংশ থাকে, সেটা হচ্ছে ল্যাটারাল কার্টিলেজ, কার্টিলেজ তোমরা জানো যে কার্টিলেজ একটা মোটামুটি নমনীয় শক্ত একটা অংশ, এটি ধরে রাখে এই পেশিগুলাকে। এখানে এই যে মাসেলস দেখো, টেনসর সুপ্রিয়র মাসেলস। তারপরে দেখো রেডুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দেখো লম্বা গহ্বরের ভিতরে রেডুলা নিয়ে আমি পরে একটু আলাপ করতেছি। রেডুলা এটা দাঁতের মতো কাজ করে, রেডুলার রেডুলাটা, এবং রেডুলা যে জায়গায় অবস্থিত সেটা বলা হয় রেডুলার স্যাক। যাই হোক, এগুলা অনেকগুলি অংশ নিয়েই কিন্তু এদের মুখ গহ্বরটা অবস্থিত। এটা হচ্ছে আমাদের যেটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে বাক্কাল মাস। বাক্কাল মাসকে যদি আমরা সেকশন করি তাহলে এই অংশটা দেখতে পাবো তোমরা, এটাকে এই ছবিটাকে স্ন্যাপ নিয়ে তোমরা আবার দেখতে পারো। এটা আমরা চলে যাই সেই রেডুলা, যেটা রেডুলা বলছিলাম,
এটা তোমাদের পরীক্ষায় আসে রেডুলা এটা রেডুলাকে দেখানো হচ্ছে দেখো দুই পাশে ফ্ল্যাপ পাকার মধ্যে তো অংশ থাকে প্রায় 2 সেমির মতো আর খাটো ফ্ল্যাপ দেখো ফ্ল্যাপ বলা হয় এবং এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দেখো অনেকগুলি সারি 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 কতগুলি অংশ বিদ্যমান প্রত্যেকটা সারিতে সাতটা করে দাঁত আছে এই যে একটা সারি এই যে একটা সারি এই যে সারি প্রত্যেকটা সারিতে সাতটা করে দাঁত আছে সাতটা দাঁত কি কি দেখো আর আউটার মার্জিনাল ইনার মার্জিনাল ল্যাটারাল মার্জিনাল মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে মিডিয়াল রেসিডিয়ান আর এইগুলি একই নামে অভিহিত অর্থাৎ সাতটা দাঁত অবস্থিত এদের দন্ত সংকেত হচ্ছে 2 1 1 1 2 মাঝখানে তিনটা ওয়ান দুই পাশে টু হবে দুইটা এই হচ্ছে দন্ত সংকেত আমরা একটু চলে যাই গ্রন্থিতে পরিবাক গ্ল্যান্ড পরিবাকের জন্য যে কিছু গ্ল্যান্ড দরকার সেই গ্ল্যান্ডগুলা এর হচ্ছে বৃহৎ একটা গ্রন্থি দেখো এখানে ওভারি থাকে গ্রন্থির সাথে এবং গ্রন্থির ভিতরে কিছু গ্রন্থ নালীও থাকে এই দেখো ছোট ছোট নালীগুলা ডাক্ট অফ অ্যান্টেরিয়র ডাইজেস্টিভ গ্ল্যান্ড ডাক্ট নালী আর এটা কতগুলো অংশে বিভক্ত এটা হচ্ছে পোস্টেরিয়র এরিয়া আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র এরিয়া এখান থেকে ডাইজেস্টিভ গ্ল্যান্ড বের হয় ওবিডাক্ট এটা জনন নালী একটা অংশ অর্থাৎ এটার সাথে সংযুক্ত থাকে এটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড দেন থেকে বিভিন্ন রকম এনজাইম পরিপাকের জন্য নিঃসৃত হয় আমরা এখন চলে যাই শ্বসন তন্ত্র এদের শ্বসনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফুলকা বিদ্যমান মনোপেকটিনেট ফুলকা মনোপেকটিনেট ফুলকা হচ্ছে এক পাশে লেমিনিগুলি থাকে যদি দুই পাশে থাকে তাহলে হচ্ছে ডাইপেকটিনেট দেখো একটা অক্ষকে কেন্দ্র করে দেখো এক পাশে এই লেমিনিগুলি অবস্থিত এই জন্য এটার নাম হচ্ছে মনোপেকটিনেট এটাকে টিনিডিয়া বলা হয় ফুলকার অপর নাম হচ্ছে এদের বেলা টিনিডিয়া এগুলি একটু ছোট বড় আছে অর্থাৎ প্রান্তীয় দিকে যেগুলি লেমিনি সেগুলো তো ছোট থাকে এবং মিডিয়াম অর্থাৎ মাঝখানে যেগুলি আছে সেগুলি অপেক্ষাকৃত বড় থাকে ঠিক এইভাবে সাজানো থাকে প্রতিটা ফুলকা এক একটা ফুলকা থেকে যদি আমরা সেকশন করি ধরো আমি এই যে এই ফুলকা এখানে একটা লেমিনি সেকশন করলাম দেখো সেকশন করলে আমরা যে জিনিসটা দেখবো দেখো এটা হচ্ছে বা অ্যাক্সিস বলা হয় থাকে এটাকে ভি কিন্তু লেমিনিগুলো অবস্থিত এক পাশে থাকে এফারেন্ট ব্লাড ভেসেলস আর নিচে দেখো একটা ছিদ্র থাকে সেটা হচ্ছে এফারেন্ট ব্লাড ভেসেলস এফারেন্ট ব্লাড ভেসেল দিয়ে দেখো পানি প্রবাহিত হয় পানি মানে হচ্ছে পানির সাথে অক্সিজেন এগুলি প্রবাহিত হয় এবং এই লেমিনির উপরে বিধৌত হয় যেটাকে বলা হয় এখানে একটা আবর্তন সৃষ্টি হয় দেখো আবর্তন হওয়ার ফলে ডিফারেন্ট ব্লাড ভেসেল অর্থাৎ এই ছিদ্র দিয়ে কোথায় চলে যাবে হার্টে চলে যাবে তাহলে এখানে একটা প্রবাহ হবে ঠিক এরকম প্রত্যেকটা জায়গায় দেখো একটা ভিতরে দেখো একটা প্রবাহের সৃষ্টি হবে আর এটা কিন্তু একই এটা একটা আলাদা দেখানো ওটা সবগুলো একসাথে দেখানোর চেষ্টা এ হচ্ছে মোটামুটি এদের মনোপেকটিনেট ফিল এবং এদের প্রবাহ চিত্রটা এটাকে সেকশনগুলো দেখানো হয়েছে এদের ভিতরে কী কী অংশ আছে আর বেশি সেকশনগুলো দেখানো হয়েছে এটা এগুলি তোমাদের প্রয়োজন নাই মেইন হচ্ছে এদের ফুলকা শ্বসন অর্থাৎ ফুলকা শ্বসন কীভাবে হয় কিছু কিছু অংশ তোমরা দেখানোর চেষ্টা করবে এদের শ্বসন কিন্তু আমি আগেই বলেছি যে উভচর এদের বৈশিষ্ট্য এদের অনেক সময় দেখা যায় যে টেরিস্ট্রিয়াল লাইফ অতিক্রম করে অনেক সময় পানিতে থাকে জলজ শ্বসন চালায় এটা হলো জলজ শ্বসন এটা হচ্ছে স্থল শ্বসন জল শ্বসনের বেলা ওরা ফুলকা ব্যবহার করে আর স্থল শ্বসনের বেলা ওরা ফুসফুস ব্যবহার করে ফুসফুস যেহেতু আসলে ওইরকম ফুসফুস না এক ধরনের পালমোনারি স্যাক ফুসফুসীয় থলি এটা ফুসফুসের মতো কাজ করে যাই হোক আমি দেখাই প্রথমটা এটা হচ্ছে জল শ্বসনের বেলা দেখো এটা হচ্ছে এটা গহ্বর বিশেষ আমি আগেই বলছি যে ভোকাল লোব এটা রাইট এটা হচ্ছে লেফট এটা বর্ধিত অংশ এই ভোকাল লোব দিয়ে দেখো ওয়াটার কারেন্ট অর্থাৎ পানির যে প্রবাহ দেখো ভিতরে চলে গেল এখানে অস্ট্রাডিয়াম আমি আগেই বলেছি একটা ঘূর্ণন একটা শক্তি আছে ওরা
ঘূর্ণনের ফলে একটা প্রবাহের সৃষ্টি হবে এবং এই প্রবাহের ফলে এই দেখো ফুলকা, দেখো মনোপেকটিনের ফুলকা, যাকে টিনিডিয়াম বলি আমরা, এই ফুলকার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে রাইট নোকাল লুপ দিয়ে বের হয়ে চলে যাবে। এইভাবে ব্যাপন প্রক্রিয়া অক্সিজেনটা ফুলকাতে ঢুকে যাবে, ফুলকা থেকে তারপরে অরিকল অর্থাৎ অলিন্দ নীল হয়ে চলে যাবে। এটা হচ্ছে যখন জল শ্বসন চালা, আর যখন স্থল শ্বসন হয় তখন দেখো ঠিক এই জায়গায় একটা ফুলকা প্রকোষ্ঠের সৃষ্টি হয়, ভিতরে রক্তনালী সমৃদ্ধ হয় এবং নুকাল খণ্ড দেখো এটা কিন্তু এক পাশে একটা নালীর মতো সৃষ্টি হয় যেটাকে সাইফন বলি, এটাকে সাইফন বলি। এই সাইফন দিয়ে দেখো এই একটা সাইফন দিয়ে এখান দিয়েই কিন্তু বাতাস ঢুকে, ঢোকার ফলে যে রক্তনালী দিয়ে অক্সিজেন রক্তনালীতে প্রবেশ করে হার্টে চলে যায়। আবার ঠিক একই প্রক্রিয়ায় একই পথে এই সাইফন দিয়ে বের হয়ে যায়, অর্থাৎ এই পাশে না কিন্তু একটা দিয়ে বের হয়ে যাবে, অনেকে ভুলে আবার এই পাশে আরেকটা আগে, তা না। এই হচ্ছে এদের স্থল শ্বসন। স্থল শ্বসন যখন হয় ওরা ঠিক এই পজিশনে থাকে, অর্থাৎ সাইফনগুলো দেখো বের করে দিল বাইরের দিকে, দেখো বাইরে সাইফন ওপেনিং অফ সাইফন বের করে দিল বাইরের দিকে। ঠিক এইভাবে অবস্থায় ওরা মাটিতে যখন থাকে শেষ সাথে যাবে তখন স্থল শ্বসন করা। যাই হোক এগুলি শুধু অবস্থাটা দেখানোর জন্য ছবিটা। আমরা চলে যাই রক্ত সংবহন তন্ত্র, প্রথমেই রক্ত আসি। রক্ত এদের হালকা নীল, এদের রক্ত হিমোসায়ানিন থাকে, এদের রক্তে তামা এবং প্রোটিন দ্বারা গঠিত, কিছু হিমোসাইট কোষ আছে যেগুলি রেচন রেচনে কাজ করে, বাকি রক্তের যে কাজ সবই এদের বেলা প্রযোজ্য। আমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে হার্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই হার্টে পেরিকার্ডিয়াম আছে, অর্থাৎ এই হার্টের বাইরের দিকে একটা পেরিকার্ডিয়াম পর্দা থাকে, এটা দেখানো হয় না এখানে, অর্থাৎ পেরিকার্ডিয়াম যুক্ত একটা হার্ট। তো বুঝতেই পারতেছো এটা উন্নত। এই হার্টের দেখো কিছু কিছু অংশ, আমি এখান থেকে শুরু করি, সেফালিক অ্যাওরা, এটা একটা রক্তনালী, এই রক্তের মাধ্যমে অ্যাম্পুলা, এটা রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করে একটা থলি বিশেষ অ্যাম্পুলা। তারপরে আরেকটা অংশ রক্ত যেটা ভিসেরাল অ্যাওরা, অর্থাৎ ভিসেরা মানে অর্থাৎ শরীরের বিভিন্ন অংশ থেকে অথবা ভিতরের অংশগুলি থেকে এই অ্যাওরার মাধ্যমে রক্ত যাবে। যাই হোক ভেন্ট্রিকল, এটা যেটা বলা হয় নীল, এটা হচ্ছে অরিকল অলিন্দ, অলিন্দের সাথে যুক্ত তিনটা নালী, একটা হচ্ছে পালমারি ভেইন, একটা হচ্ছে ইফারেন্ট টিনিডিয়াল ভেইন, আর হচ্ছে ইফারেন্ট রেনাল ভেইন। এগুলো শিরা, শিরা মানেই বুঝতে পারো যে বিভিন্ন শরীর বিভিন্ন সাথে রক্ত নিয়ে আসে যাই হোক আমরা পরবর্তী ছবিতে দেখাবো যে কীভাবে আসলে রক্ত নিয়ে আসে। তবে মনে রাখবা যে মিশ্রিত রক্ত প্রবাহিত হয় এই হার্টের মাধ্যমে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা অংশ চলে যায়, এটা তোমাদের পরীক্ষায় আসে, রক্ত প্রবাহ এবং রক্ত নালীগুলি। আমি এই হার্ট থেকে শুরু করি, আসলে অনেকগুলি লেখা, আমি যদি ছবি দেখি তাহলে আমরা বুঝতে পারবো এগুলি। দেখো হার্টের এই অংশ থেকে আমি শুরু করি, আর এই যে একটা কালার বলে একটা অংশ দেখতেছো, এটি সেই পেরিকার্ডিয়াম, আমি যেটা বলছিলাম পেরিকার্ডিয়াম, এবং এর ভিতরের সাইনাসকে বলবো পেরিকার্ডিয়াল সাইনাস। এটা কয়েকটা সাইনাসে বিভক্ত, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস, এরকম বিভিন্ন সাইনাসে বিভক্ত, পেরিভিসেরাল সাইনাস, এরকম চারটা সাইনাসে বিভক্ত। যাক আমরা রক্তেতে ফিরে আসি, রক্তনালীর মেইন যে অংশ যেখান থেকে শুরু সেটা হচ্ছে হার্ট। হার্টের এটা হচ্ছে অরিকল, এটা হচ্ছে ভেন্ট্রিকল, অলিন্দ নীল, অর্থাৎ দ্বিপ্রকট বিশিষ্ট একটা হার্ট। আমরা এখান থেকেই শুরু করি যে পিছন থেকে দেখো এই যে একটা নালী, এটার নাম হচ্ছে ইফারেন্ট পালমোনারি ভেইন, অর্থাৎ এরা যখন স্থল শ্বসন চালায় তখন এই পালমোনারি ভেইন দিয়ে বিশুদ্ধ রক্ত অরিকলে আসে। আরেকটা রক্তনালী দেখো ইফারেন্ট টিনিডিয়াল ভেইন, বুঝতেই পারছো টিনিডিয়া মানে হচ্ছে ফুলকা, ফুলকার মাধ্যমে রক্ত দেখো হার্টে চলে আসে।
আবার এই পাশে দেখো এটা হচ্ছে অ্যাপারেন্ট ইনিডিয়াল ভেইন, এটা কোথা থেকে আসে? এটা আসে রেনাল অংশ থেকে, আসে যকৃত থেকে, আসে রেনাল যকৃত দুটো অংশে বিভক্ত। দেখো সামনের প্রকোষ্ঠকে ছোট প্রকোষ্ঠ, পিছনের প্রকোষ্ঠকে বড় প্রকোষ্ঠ বলা হয়। সামনের প্রকোষ্ঠ থেকে রক্ত এই দেখো সামনের দিকে চলে গেল, সামনের দিকে চলে গেল, এখানে বিনিময় হয়, অক্সিজেন কারণ হচ্ছে বিনিময় হয়। অ্যান্টেরিয়র রেনাল চেম্বার, পোস্টেরিয়র রেনাল চেম্বার মাধ্যমে রক্ত, দুই রকম রক্ত প্রবাহিত হয় আসলে এই হার্টের ভিতরে। আমরা হৃৎপিণ্ডের একটু পিছনের দিকে চলে যাই, ভেন্টিকল থেকে, ভেন্টিকল থেকে যেসব রক্ত যায় দেখো সামনের অংশে, এই দেখো অনেকগুলি অংশে চলে যায়, ভিসেরাল অ্যাওর্টা বলা হয় এটাকে, পেরিকার্ডিয়াল অ্যাটারি, এটা পেরিকার্ডিয়াল সাইনাসে চলে যায়, তারপরে হ্যাপাটিক অ্যাটারি যকৃতে চলে যায়, রেনাল অ্যাটারি কিডনিতে চলে যায়, এরকম বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন অংশে চলে যায়। আর এই অংশে দেখো এটাকে নাম দিচ্ছে সেফালিক অ্যাওর্টা, অর্থাৎ সম্মুখ দিকে সেফালিক সম্মুখ দিকে চলে যায়, এখানে অনেকগুলি ভাগ হয়ে যায়, ভাগ হয়ে দেখো শরীরের সামনের অংশে চক্ষু দেখো কোষিকা এইসব অংশে রক্ত চলে যায়, সেই রক্তগুলি আবার ফিরে আসে হার্টে। যা হোক, হার্টে একটু মিশ্রিত রক্ত প্রবাহিত হয়, ওটা কীভাবে হয় আমি পরে একটা ইয়েতে দেখাচ্ছি। এই দেখো একোয়াটিক রেসপিরেশন আর হচ্ছে এরিয়াল রেসপিরেশন, অর্থাৎ এখানে জল এবং স্থল দুই ধরনের শ্বসন হয়। জল শ্বসনের বেলায় দেখো ইফারেন্ট ইনিডিয়াল ভেইন দিয়ে দেখো অরিকলে আসে, আবার স্থল শ্বসনের বেলায় দেখো কালমারি স্যাক হয়ে, কালমারি ভেইন হয়ে পরে অরিকলে আসে, অরিকল মানে অলিন্দ, অলিন্দ থেকে দেখো রক্ত ভেন্টিকলে আসবে, ভেন্টিকল থেকে দেখো সেফালিক অ্যাওর্টা যাবে, সেফালিক অ্যাওর্টা থেকে পেরিভিসেরাল সাইনাসে যাবে, পেরিভিসেরাল সাইনাস থেকে যাবে কিডনিতে। সাইনাস কথাটা বলছি এই জন্য যে এদের উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র, এদের সাইনাসে রক্তগুলি প্রবাহিত হয় এবং সাইনাস থেকে পরে রক্ত নালীতে আসে, সাইনাসে প্রবাহিত হয় বলে উন্মুক্ত হয়, রক্তনালীগুলা উন্মুক্ত সাইনাসে প্রবাহিত হয়, সাইনাস থেকে পরে রক্ত নালীর মাধ্যমে রক্তগুলি রক্ত ফিরে আসে। আবার দেখো নিজ থেকে ভিসেরাল অ্যাওর্টা, ভিসেরাল অ্যাওর্টার ভিতরের যে শরীরের ভিতরের অংশ অঙ্গগুলি চলে যায়, ইন্টেস্টাইন আছে, আরও অনেকগুলি অঙ্গ আছে, কিডনিতে চলে যায়, সেই কিডনি থেকে দেখো কিডনির কয়েকটা অংশ আছে সেই অংশ থেকে চলে যায় ইফারেন্ট রেনাল ভেইন, ইফারেন্ট রেনাল ভেইন থেকে চলে যায় ওদিক করে, ঠিক এইভাবে রক্তগুলা প্রবাহিত হয়। আমরা একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে কীভাবে আসলে রক্ত প্রবাহিত হয়। এই দেখো এটা অরিকল, এটা ভেন্টিকল, আমি ভেন্টিকল থেকেই শুরু করি। দেখো রক্ত প্রবাহিত হয় দেখো ভিসেরাল মাস, এই যে ভিসেরাল মাস অংশে হলুদ অংশটা পুরো এটা পিছনের দিকে চলে যায় রক্তগুলি, এই দেখো এরকম। আবার দেখো এই অংশ, দেখো এই অংশ চলে যায় পিছনের দিকে, আবার এই অংশে আমপুলা এটা রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে, এটা চলে যায় সামনের অংশে অর্থাৎ হেড অংশে এবং ফুট পায়ের অংশে চলে যায়, মানে শরীরের বিভিন্ন অংশ থেকে বিশেষ করে ফুলকা থেকে যে রক্তটা আসে দেখো এই যে বিশুদ্ধ রক্ত আসে ফুলকা থেকে, এবং ফুলকা থেকে বিশুদ্ধ রক্ত আসে ওরি করে, আবার কিছু অবিশুদ্ধ রক্ত ফুলকার ভিতরে আসে, যেমন ধরো যেমন এই যে দুটো অংশ থেকে অবিশুদ্ধ রক্ত হার্টে চলে আসে। যাই হোক, এরকম নিশ্চিত একটা রক্ত প্রবাহ এদের ভিতরে বিদ্যমান। এ হচ্ছে শামকের মরফোলজি। আমরা বাকি কিছু অংশ আছে সেগুলি নিয়ে আমরা সামনে আলোচনা করব, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম এবং এদের লাইফ সাইকেলটা আমি চেষ্টা করবো পরে ক্লাসে আলোচনা করার জন্য। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, আজকে এই বন্ধ থাক, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।